টাকা দিয়ে অ্যাওয়ার্ড কিনেছেন, এইটা নিয়ে আমি শুনতে চাই, আপনারা টাকা দিয়ে অ্যাওয়ার্ড কেন কিনছেন, কেন কিনেন, লজ্জা করেন আপনাদের? আমরা যদি একটা অ্যাওয়ার্ড পাই, পোস্ট, ট্যাগ, টিকটক প্ল্যাটফর্ম সব জায়গায়, কভার ফটো সব জায়গায় আমরা দিতে রাজি, কে নিজেরা প্রুফ করতে যদি টাকা খরচ করেও করতে হয়, এটাই কিন্তু এখন চলছে যে ট্রেন্ড চলছে, যে অ্যাওয়ার্ড নিয়ে একটা ট্রেন্ড চলছে, যারা হাসাহাসি করছে তারাও কিনছে, যারা কথা বলছে তারাও কিনছে। সোশ্যাল সাইডে আমাকে মানুষ একটা নামই পরিচিত ভাবে চিনে, সেটা হচ্ছে ব্লু কালার লিপস্টিক, গ্রিন কালার লিপস্টিক। আমার পার্লারে পুরোটা ওয়ালপেপার একটা পেজ থেকে স্পন্সর করা। তো এইভাবে আমার এক একটা জার্নি শুরু, যে উনি অনেক বেশি নেয় টার্গেট, কখনোই না, সব আমি ফ্রি প্রমোশন করে দিয়েছি অনেক পেজের ভাইয়া। যে আমি যদি এখন একটা চকলেট খাই, বলবে অনেকজন চকলেটটা দিয়েছে, আমার যখন সাইনবোর্ডটা থাকবে হাজব্যান্ডের, তখন কিন্তু কেউ এটা বলতে পারবে। একটা মেয়ে ডিভোর্স দিবে এটা কখনোই নর্মাল না আমাদের সমাজে, স্টিল নর্মাল না। তো আমি চাই যে ডিভোর্সই মানে জাহান্নামই না, আমাদের নবীজিও ডিভোর্সই বিয়ে করেছিলেন। আমাকে নিয়ে যে বলছে, যে বয়ফ্রেন্ডস নিয়ে বলছে, বয়ফ্রেন্ড নেওয়ার পরে হচ্ছে দুবাই, তারা কি কেউ বলতে পারবে কোন বয়ফ্রেন্ড নিয়ে আমি গিয়েছি? ইনশাল্লাহ 2023 মানে 23 সালের মধ্যেই বিয়েটা করার ইচ্ছা। তো আমার বাসার সখিনাও মনে করেন ডিভোর্সই, ওকে নিয়ে কিন্তু কেউ কথা বলছে না। আমার যে একটা ডিভোর্স হয়ে গেছে, এখন তাহলে ভাই আমি সুইসাইড করবো, এটা আমার সমাজের কাছে কোয়েশ্চেন। সরে আসার অনেক রিজন ছিল, কারণ হচ্ছে ভাইয়া ধরেন আমরা এখন এখানে ঘুরতে যাব, সবাই কাপল, আমি কাপল না, এখন একটা রিসোর্টে যাব, সবাই হাজবেন্ড রাতে থাকতে দিবে না, আমি তো থাকতে পারবো, কারণ আমার তো হাজবেন্ড সাইনবোর্ডটা নাই। আপনার ক্লিয়ারিটি আপ যা আপনার শেয়ার করা হচ্ছিল, মানে মনে হয় এটা পরে এটা সর্ট আউট হবে, আই হোপ সো। ওকে, কারণ আপনার একটা সুন্দর প্ল্যাটফর্ম, অনেক মেয়ে ড্রিম হচ্ছে আপনার প্ল্যাটফর্মে এসে কিছু বলা, যেটা আমি বলেছি ইনশাআল্লাহ। এখন আপনার জার্নিটা শুনি, মানে কিভাবে শুরু করলেন আপনার জার্নি? আমার জার্নিটা হচ্ছে আসলে অ্যাজ আ ব্লগার আমার বিয়ের পর হচ্ছে মিরর নামটা কেন হয়েছে, আরেকজনের তো নাম এরকম, আমি খুব আয়না দেখতাম ছোটবেলা থেকে, আয়না দেখতাম, তাই মেয়েরা তো আয়না দেখে, এইজন্য নাকি আপনার কমন, আপনি সেই নাম চুরিও করছেন, সেটাই নিয়ে কথা উঠছে আপনার। তার আগে আমার পেজ, তার আগে থেকে আমি কাজ করি ইন্ডাস্ট্রিতে, যারা কমেন্ট করে না জেনে কমেন্ট করে, হ্যাঁ হয়তো বা অনেকেই জানে না, কারণ আপনি রিপ্লাই করেন না, আমি কমেন্ট এরকম দেখি নাই, যে নাম দেখে সেম নাম এরকম কখনো দেখি নাই। এরকম নামে আরো অনেক পেজ আছে। তো আমার হচ্ছে জার্নিটা, আমি বিয়ের পর আর কিছুই করতে পারিনি, স্টাডি বা কিছু, তো তখন হচ্ছে আমার স্টাডি কোথায় করতেন আপনি? আমি উত্তরা হাই স্কুল, উত্তরাতেই সব কিছু, তারপর রাজুক উত্তরা মডেল। তো আমার হচ্ছে বিয়ের পর আমি স্টাডি কমপ্লিট না করতে পেরে, আমার ওই যে মেকআপের উপর খুব একটা ইচ্ছে ছিল, কেউ যদি বাসে আসতো আমি সাজাই দিতাম, বলতো খুব সুন্দর হয়েছে, পছন্দ হয়েছে, তো ওই থেকে আমার একটা ইচ্ছা অ্যান্ড মেকআপের প্রতি আমার একটা ছোট একটু সফট কর্নারও ছিল। তো আমার প্রথম মেয়েটা যখন হয়, আমার বেবিটা হওয়ার পর হচ্ছে তখন আমার বেবিটা প্রি ম্যাচিউর হয়, তো ওর অনেক মানে অসুস্থ থাকতো অনেকটা টাইম, তো ওইটাতে না আমি খুব কষ্ট পেতাম, যে এরকম একটা ছোট বেবি অনেক কষ্ট পাচ্ছে, ও কিছুদিন পর পর হসপিটালে ভর্তি হতো। তো একটা মানুষ যখন একা থাকে, বেবিকে নিয়ে আমি বেশি থাকতাম মোস্ট অফ দ্য টাইম, তখন কিন্তু একটা কিছু নিয়ে ব্যস্ত থাকাটা আমি চাচ্ছিলাম, যে আমি যেন ব্রেনে কোনো প্রবলেম না হয়। দেন আমি আস্তে আস্তে মেকআপ লাইনটা ধরলাম অ্যান্ড কিছু মেকআপ কিনলাম, কিছু টাকা জমিয়ে মেকআপ কিনলাম, দেন মেকআপ লাইনটা আমার স্টার্ট হয়। দেন একটা ক্লাস করব, অনেকগুলো টাকা লাগবে, টাকাগুলো জমিয়ে ক্লাসটা করি। তো একটা দুইটা ক্লাস যখন করি অ্যান্ড সোশ্যাল সাইডে আমাকে মানুষ একটা নামেই পরিচিতভাবে চিনে, সেটা হচ্ছে ব্লু কালার লিপস্টিক, গ্রিন কালার লিপস্টিক, যে আমি ব্লু কালার লিপস্টিক দিয়ে লাইভ করতাম ওই টাইমে, 2000 তাই না, হ্যাঁ আমি নিয়ে আসছি লিপস্টিক নিয়ে আসছি। সো আমি যখন ব্লু কালার লিপস্টিক দেওয়া শুরু করি, আমার পরিচিতিটা বাড়ে। ইভেন এখানে অনেক ইভেন্ট হয়, আমি ডিরেক্টলি গ্রিন কালার লিপস্টিক দিয়ে ইভেন্টে যেতাম, তো মানুষ তাকায় থাকতো, গালি হয়তো ভিতরে দিত, ফ্রন্টে দিতে পারতো না। তো আমি জিনিসটা খুব ফলো করতাম, হোয়াইট কালার লিপস্টিকও দিতাম, আমি ইয়েলো কালার লিপস্টিকও দিয়ে রাস্তায় বের হয়েছি। তো ওই টাইমটা বলতে 2015-16-17-18-এর দিকে কিন্তু ব্লগিং জিনিসটা এত ফেমাস ছিল না, লাইভ টেলিকাস্টটাই আসে নাই তখনও। তো যখন লাইভ টেলিকাস্টটা আসলো, আমি লাইভ করা শুরু করলাম, ওপেন লাইভের মধ্যে গ্রিন ব্লু লিপস্টিক দিতাম, ভাইয়া বিশ্বাস করেন আমি কোনো গালি খেতাম না, বলতো কি আপনাকে মানাচ্ছে, আপনার স্কিন টোনের সাথে মানাচ্ছে। তো ওই জিনিসটা আমি ব্রেনে নিতাম, পজিটিভ জিনিসটা নিতাম, গালি যেটা আসতো, বাজে বাজে কিছু কমেন্ট আসতো, আমি ডিলিট করে দিতাম, অত বাজে আসতো না আমার কমেন্টস। দেন আমার জার্নিটা এখান থেকে শুরু। তো ভাবলাম যে একটা ক্লাস থ্রু করি, আমি 2018-তে প্রথম একটা ক্লাস নেই, 19-এ একটা ক্লাস নেই, 20-এ একটা ক্লাস নেই, ফেব্রুয়ারির দিকে, কোভিড তখনও স্টার্ট হয়নি, না অফলাইনে মেকআপ ক্লাস থ্রু করি, যে রেজিস্ট্রেশন ফি এত একটা মেকআপ ক্লাস, এন্ড তারা কেন করে, আমি অনেক কোর্স করেছিলাম, প্লাস হচ্ছে আমি কিছু ট্রিক্স যেটা আমার সেটা আমি শিখিয়েছিলাম ওদেরকে। তো দেখলাম না, ক্লাস করাতে মানুষ, ইভেন আমি সার্টিফিকেট দেওয়া শুরু করি, কারণ আমিও ইন্টারন্যাশনালি অনেক সার্টিফিকেট নিয়েছি,
দেন আস্তে আস্তে জিনিসটা আমার জার্নিটা শুরু। অ্যান্ড আরেকটা কথা বলি, আমার দুইটা চুড়ি ছিল অলমোস্ট ডিভোর্সের লাস্ট মোমেন্টে আমার চুড়ি দুইটা সেল করে আমার কিন্তু পার্লারটা দেওয়া হয়। তো তখন তো আমার পার্লার বলতে আমি 20-50 লাখ টাকা পুঁজি নিয়ে পার্লার নেইনি, একটা ভাড়া করে একটা কি বলে বাসা, যেখানে বাসায় তো পার্লার হয় মেয়েদের, সেটাকে আমি কালার করি, বিভিন্ন কালার ওয়াল করি, কারণ ওয়ালপেপার কেনার মতো টাকা ছিল না। তো কালার করে দুইটা চেয়ার দিই আমার স্টার্ট করি আমার সেলুনটা। অ্যান্ড পাশাপাশি হচ্ছে ভাইয়া, আমাকে যখন দুই একটা মানুষ চিনতে শুরু করে, আমাকে কমেন্ট করে যে আপু আমি আপনাকে ওয়ালপেপার স্পন্সর করব। ওকে, এন্ড আমার পার্লারে পুরোটা ওয়ালপেপার একটা পেজ থেকে স্পন্সর করা। তো এইভাবে আমার এক একটা জার্নি শুরু। বিভিন্ন কোম্পানি থেকে মেকআপ দেয়, কারণ একটা পার্লারে একটা কাজল দিয়ে হয় না, অনেক কোম্পানি থেকে মেকআপস দেওয়া শুরু করে, ড্রেস সেন্ড করা শুরু করে, কসমেটিক সেন্ড করা শুরু করে, এইভাবে আমার জার্নিটা শুরু। ওকে, অ্যান্ড এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ 3.5 বছর ধরে আমার সেলুনটা আছে। পাশাপাশি আমার একটা ক্লদিং লাইন আছে, কারণ আমি একটা না, আমি চাচ্ছিলাম কোভিডের পর যেহেতু অনেক ক্রাইসিস আসছে সবার লাইফেই, বড় বড় বিজনেসের লাইফেও, আমি 4-5টা লাইন শুরু করি। সেটা হচ্ছে ড্রেসের একটা লাইন, ক্লথিং লাইন, ক্লথ, ওটার মধ্যে বিভিন্ন ড্রেস আমি ডিজাইন করে করে হচ্ছে পোস্ট করি, লাইভে সেল করি, মানুষ এত পছন্দ করে নিয়ে নিচ্ছিল। কেপ ড্রেস, বাংলাদেশের লুজ ফিটিং প্লাস সাইজ ওমেনদের জন্য হচ্ছে ড্রেস প্রথম আমি মেক করি, যে লুজ লুজ ড্রেস কিন্তু সহজে পাওয়া যায় না, কোথাও পাওয়া যায় না, তো যারা মোটা তারা কি করবেন? তখন আমার বেবি দুইটা হয়, আমি এত মোটা আমার কোনো ড্রেস পাচ্ছিলাম না, নিজে মেক করে ছবি তুলতাম, মানুষ পছন্দ করতো, আমার পেজে পোস্ট করতাম, এন ওগুলাই সেল করতাম। দেন ড্রেসের পরে আসি হচ্ছে লাইভ প্রমোশন করাটা শুরু করলাম, বিভিন্ন জার্নি শুরু করলাম, যে সে মাত্র 2000 টাকা দিয়ে চাচ্ছে লাইভ করতে, আমি করে দিই, এটা পরবর্তীতে হয়তো আমার একটা গুড ইম্প্যাক্ট করবে, লাইভ করে দিই 5000। আমি কখনো কেউ বলতে পারবে না 20,000, 25,000, 15,000, 35,000, 40,000 এই ক্লেইম আমাকে কেউ ইনশাল্লাহ দিতে পারবে না। 1000 টাকা লাইভও করেছি, 2000 টাকা লাইভও করেছি। সো রাইট নাও হচ্ছে লাইভ প্রমোশনটা করছি, তাও কাজের পরিমাণটা অনেক কমিয়ে দিয়েছি, কারণ বাচ্চারা বড় হচ্ছে, স্কুলে নেওয়া আনা একা সবকিছু, মানে বাজারটাও আমাকে করতে হচ্ছে। তো ঢাকাতেই? ঢাকাতেই, বাংলাদেশেই। ওকে, আর হচ্ছে আপনি এরপরে ব্র্যান্ড প্রমোশন শুরু করলেন, তো ওটা নিয়ে কোনো ঝামেলা হয়নি? ব্র্যান্ড প্রমোশন নিয়ে কোনো রকম অনেক কন্ট্রোভার্সি ওদেরকে নিয়ে? আচ্ছা, এখন যেটা আপনি বললেন যে অ্যামাউন্ট নিয়ে, অ্যামাউন্ট নিয়ে মানে 20,000, 25,000, 40,000 টাকা না, এগুলো আমি দেখেছি কন্ট্রোভার্সি, কিন্তু আমাকে নিয়ে কেউ কখনো বলতে পারেনি বা নক করতে পারেনি যে উনি অনেক বেশি নেয় টার্গেট, কখনোই না। সব আমি ফ্রি প্রমোশন করে দিয়েছি অনেক পেজের ভাইয়া, এমন আছে যে এই মেয়েটা নতুন খাবার রান্না করতেছে, আমি খাবারের পেজেরও প্রমোশন করে দিয়েছি, আমি নিজে খাবারটা ভেজে ভেজে, ফ্রোজেন আইটেমগুলো ভেজে ভেজে পেজ প্রমোশন করেছি। ইভেন কোভিড টাইমে এমন হয়েছে ভাইয়া, বাংলাদেশে প্রথম আমি বলবো যে আমি তো ফুড ব্লগার না, খাবার পাঠাচ্ছে, লাইভে খাবারটা খেয়ে প্রমোশন আমি করেছি প্রথম। আমাদের খাবারটা দাও তো সজীব। সো খাবারটা আমি ওভাবে করে প্রমোশন করেছি লাইভের মধ্যে। এখন যেমন সব কমিয়ে দিয়েছে, আমার ওয়েট বেড়ে গিয়েছে আলহামদুলিল্লাহ, আপনাদের এই সোশ্যাল প্ল্যাটফর্মটা এত স্ট্রং যে খাবার খেয়ে যখন আমি মোটা হয়ে গিয়েছি, তখন স্লিমিং এর জন্য হচ্ছে বিভিন্ন কোম্পানি, বিভিন্ন ব্র্যান্ড থেকে আমাকে নক করছে, স্লিমিংটাও আমাকে করার দায়িত্ব তাদের। বাহ, মানে ওয়েলনেস, আপনার হেলথের যে ইস্যুগুলো সেটার জন্য তারা আমাকে স্লিম করতে রেডি টু গো। ওকে, একটা কোশ্চেন করবো এখনই রিগার্ডিং আপনার অ্যাওয়ার্ড, মনে করে দিন আমাকে। হ্যাঁ হ্যাঁ, শিওর। সো আমার এটা ফেভারিট সালাদ, সজীব সালাদের নাম কি? থাই বিফ সালাদ, আমার খুব ফেভারিট। আসলে বলতেছিলাম ওকে আমি সে সালাদ নেবো, আমরা আসছি বসফরাস রেস্টুরেন্টে গুলশানে, আমি একবার আসছিলাম, আজকে একবার আসলাম যে ফ্রাইডেতে একটু শ্যুট করতে চাই, ওদের পরিবেশটা খুব সুন্দর, আমার খুব ভালো লাগে। যেহেতু খাওয়ার কথা বলছে, ফুড ব্লগের কথা বলছে, আমার তখন মনে পড়লো, রেডি করে রাখছে, আমরা খেতে খেতে একটু গল্প করবো। ওকে, অ্যাওয়ার্ড, আপনি অনেক অ্যাওয়ার্ডও পেয়েছেন, টাকা দিয়ে অ্যাওয়ার্ড কিনেছেন, এইটা নিয়ে আমি শুনতে চাই, আপনারা টাকা দিয়ে অ্যাওয়ার্ড কেন কিনছেন, কেন কিনেন, লজ্জা করেন আপনাদের? আচ্ছা, থ্যাংক ইউ, খুব সুন্দর একটা কোয়েশ্চেন। আসলে বাঙালি নারীরা অনেক অবহেলিত, তো বাঙালি নারীকে যখন সম্মানটা দেওয়া হয়, এটা কিন্তু পোস্ট, ট্যাগ, শেয়ার চলতে থাকে, কারণ আমরা অনেক অবহেলিত। তো আমরা যদি একটা অ্যাওয়ার্ড পাই,
পোস্ট ট্যাগ টিকটক প্ল্যাটফর্ম সব জায়গায় কভার ফটো সব জায়গায় আমরা দিতে রাজি, আরো পারলে 20-30টাতে দিতে রাজি, কারণ আমরা অনেক অবহেলিত। তো সেক্ষেত্রে আমরা নিজেদেরকে নিজেরা প্রুফ করতে যদি টাকা খরচ করেও করতে হয়, এটাই কিন্তু এখন চলছে যে ট্রেন্ড চলছে, যে অ্যাওয়ার্ড নিয়ে একটা ট্রেন্ড চলছে। সো আলহামদুলিল্লাহ আমি কতগুলো অ্যাওয়ার্ড পেয়েছি ক্লাস টাকা দিয়ে। এই অ্যাওয়ার্ড নিয়ে জানি না মানুষের কেমন কি চিন্তা ভাবনা, আমার কথা হচ্ছে যে আমরা নিজেদেরকে নিজেরা সম্মানই করতে পছন্দ করি। বাট টাকা দিয়ে কিভাবে সম্মান, এটা তো মানুষজন হাসাহাসি করতেছে, আপনি এটা কিভাবে বলতেছেন আমার টাকা দিয়ে একটা অ্যাওয়ার্ড দিতে, সেটা আপনি কিভাবে সম্মানিত করলেন? না টাকা নিয়ে আমি অ্যাওয়ার্ড নিয়েছি আমি সেটা বলছি না, আমি বলছি যে আমি আমার যতগুলো অ্যাওয়ার্ড আছে ক্লাস করেছি, যেমন ইন্টারন্যাশনাল যে কোর্স করেছি তার একটা অ্যাওয়ার্ড দিয়েছে, এতে আমরা খুব হ্যাপি, এটাতে আমরা খুবই হ্যাপি। তারপর এমন একজন গণ্যমান্য ব্যক্তির থেকে আমরা অ্যাওয়ার্ডটা নিচ্ছি, এতেও কিন্তু আমরা হ্যাপি। মাধুরী দীক্ষিত, শিল্পা শেঠি, শিল্পা শেঠি, মাধুরী দীক্ষিত, আমি মাধুরী দীক্ষিত থেকে নিতে পারিনি, এফোর্ড করতে পারিনি, শিল্পা শেঠির কাছ থেকে আমি নিয়েছি। সো এটাই নিজেদেরকে একটু লাইমলাইটে আনার জন্য, প্লাস হচ্ছে যেন একটু ভালো কোনো সেলিব্রিটির সাথে একটা ছবি তুললে কিন্তু এখন ফেমাস, যেমন আপনার সাথে আমি একটা ছবি তুললাম আজকে, আমি কিন্তু ফেমাস অলরেডি, আজকে আমি ফেমাস শুধু আপনার কারণে। সো এটাই আর কি ভাইয়া, না এটাই হয় না, আমি তো ছাড়তেছি না, বলেন আমি শুনতে চাই, এটা টাকা দিয়ে অ্যাওয়ার্ড কিনে এটাতে কিভাবে আপনার সম্মানটা বাড়তেছে, মানুষ হাসাহাসি করতেছে? হ্যাঁ টাকা কিন্তু হাসাহাসি করতেছে, সবাই কিনতেছেও, যারা হাসাহাসি করছে তারাও কিনছে, যারা কথা বলছে তারাও কিনছে, যারা সাইকোলজিটা কি সেটা জানতে যাচ্ছি। সাইকোলজি অ্যাকচুয়ালি আমি ব্যাপারটা আমি যতটুকু আছে, ওই টাকাটা যদি নিজের বিজনেসের পিছনে নিজের প্রমোশন পিছনে দেয় তাহলে সেটা ভালো না? কিন্তু একজন গণ্যমান্য সেলিব্রিটির কাছ থেকে যখন আমরা নিতে যাব, তারা যদি আমাদেরকে ফ্রিতে অফারটা করতে অবশ্যই নিত, সবাই নিত, সবাই নিত। যারা ফ্রি না, অ্যাওয়ার্ড আসলে ফ্রি, ফ্রি যে অ্যাওয়ার্ড আসলে মানুষ কেন দেয়, অ্যাওয়ার্ড দেয় ফর ইওর অ্যাচিভমেন্ট, অ্যাচিভমেন্ট, ইউ ডিড সামথিং সেই জন্য দিবে, তাই না? তো আমাদেরকে যে জিনিসটা দেওয়া হয়েছে কোনো একটা প্রফেশনের থ্রুতেই কিন্তু দেওয়া হয়েছে, যেমন আমি পেয়েছি বেস্ট ইনফ্লুয়েন্সার হিসেবে পেয়েছি, আমি বেস্ট মেকআপ আর্টিস্ট হিসেবে পেয়েছি। তো এই তো সবাই জানে যে টাকা দিয়ে নিছেন আপনি, এটা সবাই বলা বলি করতেছে টাকা দিয়ে নিছি, টাকা দিয়ে নিছি, অ্যাকচুয়ালি মানে জানতে চাচ্ছেন যে ইস্যুটা কি আসলে টাকা দিয়ে নিয়েছি এরকম কিছু? টাকা তো নিয়েছেন সেটা তো সবাই জানে, সেটা সেটা নিয়ে কোনো ডাউট নেই, ডাউট নেই, যদি অস্বীকার করেন তাও জানে যে টাকা দিয়ে নিয়েছেন, সেটা না কোনো ইস্যু নাই। বলতে যে টাকা দিয়ে নিয়ে নিজের সম্মানটা কিভাবে বাড়তেছে? আচ্ছা তার অ্যাচিভমেন্টটা কি মানুষ জানতে চায়, মানুষের অনেক রকম কোয়েশ্চেন থাকে যে অ্যাচিভমেন্টটা কি। আরেকটা কথা ভাইয়া, আমি যদি না নিতাম শিল্পা শেঠি, হ্যাঁ ওখানে এই কথাটা বলবেন আপনি আমাকে, আমি যদি না নিতাম শিল্পা শেঠির কাছ থেকে এটা বলবেন, বাট তার আগে আপনি বলেন আমার সাথে ছবি তুলছেন ফেমাস হয়ে যাবেন, আমার সাথে আপনি বসার বা কথা বলার যোগ্যতা আছে দেখে কিন্তু আপনি আসছেন আজকে, ছবিটা কিন্তু সেই জন্যই তুলতেছেন আপনি। আচ্ছা আপনি শুধু ছবি তোলার জন্য আমার সাথে আসেন নাই, রাইট? তো শিল্পা শেঠিটা কিন্তু আপনি আসলে ছবি টাকা দিয়ে ওইভাবে গেছেন, আপনার যোগ্যতা দিয়ে যান নাই, এখন বলুন।